কে আই হতানো না হয়। গত জুলাই মাসত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির ত্রিপুরা পাড়াত হামে আক্রান্ত হয়ে নৌ গুরফুয়া মারা যায়। অসুস্থ হয় আরো 160 গুরফুয়া। ঘটনা সারা দেশত আলোচিত হয়। এরপর দুর্গম এলাকাত সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও সংস্থার মানুষের আগমন ঘটে। এছাড়াও চট্টগ্রামের জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ইউএনও সহ ব্যাকে এই ত্রিপুরা পাড়ার বাসিন্দার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেয়। জেলা প্রশাসক জিল্লুর রহমান ত্রিপুরা পাড়ার আদিবাসী হলাই 100 টিউবওয়েল, 3 গভীর নলকূপ, স্বাস্থ্যসম্মত টয়লেট, বিদ্যুতের ব্যবস্থা, স্কুল বানাই দন সহ নানা ঘোষণা দেয়। কিন্তু এতদিন পরও এ ঘোষণাইনর কোনো বাস্তবায়ন নয়। এখন এতরা কারার আগের যে অবস্থা, এই যে অবস্থা, সারা পানি খাইয়ে আর গা গোসল কাপড় তোর বেকিং এটা ব্যবহার করিয়ে এক পানি মানে খালের পানি দিয়ে মানে সব কিছু গরম করে না। আর তুমি দেখো ত্রিপুরা ভারত সরজমিনে ঘুরে দেখা যায় তারা আগের মতোই খালের পানি বিভিন্ন হাজত ব্যবহার করেন। একই পানি গোসল, হসর ও থালা বাসন তোর তারা জানাইলেও ফৈলে ফৈলে পানি বিশুদ্ধ করিবার বড়ি দিল এখন ইনো নাফার। যে রাস্তাও মেরামত করিবার হতা আছিল এবারও হনাহাজ শুরু না হয়। ত্রিপুরা ফারাত ঘোষণার পরও রাস্তা, স্কুল, বিদ্যুৎ আর পানির সমস্যার সমাধান আইজুকিয়া না হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া সি প্লাস টিভিরে জানাই, তো ইতিমধ্যে কিছু কাজ হয়েছে। প্রথমেই প্রাথমিকভাবে পানির সমস্যা মেটানোর জন্য জনস্বাস্থ্য থেকে কিছু কাজ শুরু করেছিল। আর পাশাপাশি এখন আমি ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের অর্থায়নে এখানে 2টি প্রকল্প দেওয়ার জন্য আমরা চূড়ান্তভাবে নির্বাচন করেছি। এখানে আমাদের আসা যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সাময়িকভাবে ওই ইটের সোলিং করে দেওয়ার জন্য এটা একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা অচিরেই কাজ শুরু হবে, সপ্তাহখানেক বা 15 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। এই জন্য আমরা এখানে কিছু সৌরবিদ্যুৎ, কিছু ল্যাম্পপোস্ট এগুলো দেওয়ার ব্যবস্থা করছি। এটাও কিছু দিনের মধ্যেই বাস্তবায়ন হবে। তারপরে এখানে বাচ্চাদের স্কুলের সুবিধাটা যাতে ওরা পায়, ছোটো বাচ্চারা তাদের প্রি স্কুলিংয়ের বিষয়টা চালু করার জন্য আমরা একটি এখানে কমিউনিটি স্কুল যেরকম আছে, যে এখানকারই যারা শিক্ষিত আছে তারাই ওই বাচ্চাদেরকে পড়াশোনার কাজে লাগাবে। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।